জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে নতুন শপথ নেয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডুস সহ অন্য উপদেষ্টা বৃন্দ সকাল পৌনে দশটার পর পর সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস বৃষ্টি স্নাত সকালে প্রধান উপদেষ্টার পর একসাথে শ্রদ্ধা নিবেদন করেন শপথ নেয়া উপদেষ্টা বৃন্দ এর আগে বৃহস্পতিবার রাতে শপথ নিয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তবে ঢাকার বাইরে থাকায় তিন উপদেষ্টা শপথ নিতে পারেননি শপথ গ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কূটনীতিজ্ঞগণ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন শপথ গ্রহণ শেষে উপদেষ্টারা জানিয়েছেন দুর্নীতিমুক্ত দেশ গঠনে তাদের প্রধান লক্ষ্য শপথ অনুষ্ঠান শেষে ড মোহাম্মদ ইউনুস আন্দোলনের সময় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান রিপোর্ট করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুসকে নিয়ে বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার আগেই দরবার হলে উপস্থিত হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকগণ বাহিনী প্রধানগণ সহ নানা পেশার উচ্চপদস্থ কর্মকর্তা সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির বেশ কয়েকজন সমন্বয়ক উপস্থিত ছিলেন জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় শপথ অনুষ্ঠান এরপর কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় প্রধান উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য প্রথমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতি তাকে শপথ বাক্য পাঠ করান আমি মোহাম্মদ ইউনুসদ্ধচিত্তে শপথ গ্রহণ করেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সহিত বিশ্বস্ততার সহিত পালন করিব পালন করিব আমি আমি বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য ও আনুগত্য পোষণ করিব পোষণ করিব আমি আমি সংবিধানের রক্ষণ সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও ও নিরাপত্তা বিধান করিব নিরাপত্তা বিধান করিব এবং এবং আমি আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব যথাবিহিত আচরণ করিব প্রধান উপদেষ্টার শপথ গ্রহণের পর অন্য উপদেষ্টাদেরও শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ নেয়া উপদেষ্টারা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড সালেউদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন পরিবেশ বিষয়ক আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান ব্রতির প্রধান নির্বাহী শারমিন মুর্শিদ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাকাওয়াত হোসেন হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির আফম খালিদ হাসান লেখক গবেষক ফরিদা আক্তার গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নুরজাহান বেগম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া শপথ গ্রহণের পর তারা শপথ বইতে স্বাক্ষর করেন এবং আমি বা অনুগ্রহ। তবে ঢাকার বাইরে অবস্থান করায় নিয়োগপ্রাপ্ত উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ফারুকি আজম এবং বিধান রঞ্জন রায় শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না পরবর্তীতে তাদের শপথ পড়ানো হবে এখন প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ একটি বৈষম্যহীন জাতি এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে এটাই সবার প্রত্যাশা নজরানা চৌধুরী এনটিভি নিউজ বঙ্গভবন ঢাকা দেশের সর্বত্র সংগঠিত সকল অপরাধের বিচার করা হবে বলে জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে শপথ গ্রহণের পর প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন যারা অরাজকতা করে দ্বিতীয় স্বাধীনতা নষ্টের ষড়যন্ত্র করছে তাদের রুখতে হবে জাতিকে ঐক্যবদ্ধ থেকে সব ধ্বংসাত্মক কাজের বিরুদ্ধে অবস্থান নেওয়ারও আহ্বান জানান তিনি হাসানুল শাউনের রিপোর্ট আন্দোলনে শহীদ ছাত্র জনতা এবং আহতদের স্মরণ করে বক্তব্য শুরু করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ বিজয়কে দ্বিতীয় স্বাধীনতা আখ্যা দিয়ে ডক্টর ইউনুস বলেন ষড়যন্ত্রকারীরা অরাজকতা চালিয়ে ভীতি ছড়াচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে নসৎ করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটা অরাজকতার ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে প্রচণ্ড নিষ্ঠুর পতিত স্বৈরাচারী সরকার এসব প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আরও বলেন নতুন সরকার দেশের সকল মানুষের সরকার এবং এই সরকার অপরাধীদের বিচার করবে এই ঘৃণ্য চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদেরকে আইনানু বিচারের মাধ্যমে শিগগিরই উপযুক্ত শাস্তি দেওয়া হবে একই কথা দেশের সকল মন্ত্রণালয় সংস্থা শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মক্ষেত্রের জন্য সর্বত্র বিচার হবে। আজ প্রত্যেকটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন বিজয়ের এই ক্ষণে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনুস অরাজকতার বিষ এখন যেই ছড়াবে বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি শক্তি তাকে ব্যর্থ করে দেবে নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে কাল সূর্য সঙ্গে সঙ্গে গণতন্ত্রের সুবিচারের মানবাধিকারের নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দ্যে জীবন ধারণের সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের গলিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী পরশ দলমত নির্বিশেষে সবাই উপ উপভোগ করবেন দেশের জনগণকে নিজ নিজ দায়িত্ব পালনে এগিয়ে আসারও আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হাসানুল শাওন এনটিভি নিউজ ঢাকা বাংলাদেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সৌদি আরব পাকিস্তান ও ভারত মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এই অভিনন্দন বার্তা দিয়েছেন বলেছেন সরকার এবং ড ইউনুস বাংলাদেশের জনগণের জন্য গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করতে করতে চায় তাই অন্তর্বর্তীকালীন সরকার ও সাথে তারা কাজ প্রস্তুত এছাড়া যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পদমর্যাদার কূটনীতিক হেলেন লাফাবে শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলেও জানান মিলার এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন বাংলাদেশের নতুন সরকারের সাথে কাজ করতেও প্রস্তুত অন্যদিকে মোহাম্মদ ইউনুসকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শুভকামনা জানিয়েছেন লিখেছেন বাংলাদেশে খুব দ্রুতই স্বাভাবিক পরিস্থিতি ফিরবে বলে আশা করেন তিনি এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও অভিনন্দন জানিয়েছেন এবং বাংলাদেশ ও পাকিস্তানের সহযোগিতা এগিয়ে নেয়ার প্রত্যাশা জানিয়েছেন শিরোনাম এটুকুই এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডবলিউ ডাব্লিউ ডাব্লিউ ডট এন টিভি বিডি ডট কম এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ বারোটা মধ্যনের খবর দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে